আসসালামু আলাইকুম প্রিয় সুধী আশা করছি আপনারা ভালো আছেন বরাবরের মতো আজকেও চমৎকার একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবে এই প্রোডাক্টের ব্যাপক চাহিদা রয়েছে প্রত্যেক ঘরে ঘরেই এই জিনিসটার ব্যবহার আছে আর প্রত্যেক ঘরেই এই জিনিসটার প্রচুর চাহিদা থাকার কারণে আমরা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে আমাদের ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা নেই বরং পণ্য বিক্রি করার সম্ভাবনা অনেক বেশি থাকে অর্থাৎ বিক্রি করা নিয়ে তেমনটা ভাবতে হয় না আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবে সেটা হচ্ছে ঝাড়ু তৈরির ব্যবসা এখন অনেকে নাক সিটকাতে পারেন যারা নাক সিটকাবেন তাদেরকে বলে আপনাকে এই ব্যবসা করতে হবে না তবে যারা সত্যিকার অর্থে ব্যবসায়িক মনোভাব নিয়ে ব্যবসাটা করতে চান তাদের জন্য এই ভিডিওটা কন্টিনিউ করছি তো ঝাড়ু তৈরি করার জন্য কি করতে হবে ঝাড়ু তৈরি করার জন্য আপনাকে ম্যানুয়ালি ঝাড়ু তৈরি করা শিখতে হবে অথবা মেশিন দিয়ে ঝাড়ু তৈরি করা শিখতে হবে তো ম্যানুয়ালি অথবা মেশিন যেটা দিয়েই করেন না কেন আপনি অবশ্যই বুঝতে পারছেন যে যদি আপনি মেশিন দিয়ে করেন তাহলে অল্প সময়ে অনেক ঝাড়ু বানাতে পারবেন আর যদি হাতে ম্যানুয়ালি করেন তাহলে অনেক সময় লাগবে তো ঝাড়ু আপনি যেভাবেই বানান না কেন যদি আপনি নিজে হাতে তৈরি করেন তাহলে কোনো মেশিন কিনতে হচ্ছে না তাহলে আপনি প্রায় বিনা পুঁজিতেই ব্যবসাটা শুরু করতে পারছেন আর যদি আপনি মেশিন দিয়ে করেন ম্যানুয়াল মেশিনগুলো পাঁচ ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর অটোমেটিক মেশিন রয়েছে এগুলো আর একটু বেশি এক্সপেন্সিভ পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লাগতে পারে এরপরে আপনাকে ঝাড়ু তৈরির প্রক্রিয়াটা সম্পর্কে জানতে হবে তার আগে আমাদের জানার প্রয়োজন আসলে ঝাড়ু কত ধরনের রয়েছে ঝাড়ু আসলে অনেক ধরনের রয়েছে যেমন শলার ঝাড়ু তারপর রয়েছে কাশফুলের ঝাড়ু এবং ঘরের স্বাদ পরিষ্কার করার জন্য এক ধরনের লম্বা ঝাড়ু পাওয়া যায় সেটা তো সলার ঝাড়ুগুলো সাধারণত নারিকেলের পাতা থেকে যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করে এটা আমরা সবাই জানি এছাড়া বাঁশ দিয়েও তৈরি করা যায় তবে এটার চেয়ে বরং এই নারিকেলের পাতার এটার প্রচলন বেশি আপনি যেভাবেই করেন না কেন আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন এটা তো অবশ্যই জানার কথা এছাড়া কাশফুল থেকেও যে চমৎকার ঝাড়ুগুলো তৈরি হয় এগুলোর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে তো কাশফুল থেকে আপনি ঝাড়ুগুলো তৈরি করে এগুলো বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন এছাড়া ছনের ঝাড়ু রয়েছে এক ধরনের ছনের ঝাড়ুগুলোও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এরপর ঘরে স্বাদ পরিষ্কার করার জন্য যে ঝাড়ু সেগুলো আপনি কিভাবে বানাবেন আপনি যদি এই ঝাড়ুগুলো একবার হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কিভাবে বানায় এগুলো আপনাকে শিখিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার না এ তো গেল ন্যাচারাল প্রোডাক্ট থেকে অর্গানিক ঝাড়ুর প্রক্রিয়ায় এছাড়া বর্তমানে প্লাস্টিকের ঝাড়ু পাওয়া যায় যেগুলো আসলে প্লাস্টিক থেকে তৈরি হয় এই প্লাস্টিকের ঝাড়ু তৈরি করার জন্য অবশ্যই আপনাকে মেশিনের সাহায্য নিতে হবে অর্থাৎ মেশিনের দ্বারস্থ হতে হবে তো মেশিনের দ্বারস্থ হয়ে কিন্তু আপনি এগুলো করতে পারেন এছাড়া এই ঝাড়ুগুলো বাঁধার জন্য এক ধরনের হ্যান্ডেল পাওয়া যায় তো এই হ্যান্ডেলগুলো আপনি পাঁচ ছয় টাকায় পেয়ে যাবেন এগুলো অবশ্যই আপনি চকবাজারে গেলে খবর নিলে পেয়ে যাবেন মোটামুটিভাবে যদি আমরা এই ঝাড়ুগুলো তৈরি করে বিজনেস করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক লাভের মুখ দেখব ঢাকা শহরে অথবা যত মফসল এলাকায় হোক না কেন সব জায়গায় কিন্তু এই ঝাড়ুগুলোর প্রচলন রয়েছে আপনি যে এলাকায় বসবাস করুন না কেন ঝাড়ুগুলো বানিয়ে যদি আপনি শহর এলাকায় চলে আসতে পারেন তাহলে শহর এলাকাগুলোতে বিভিন্ন হার্ডওয়্যারের দোকান রয়েছে সেই হার্ডওয়্যারের দোকানগুলোতে এছাড়া ক্রোকারিজের দোকানগুলো এগুলোতে আপনি এই ঝাড়ুগুলো পাইকারি দরে বিক্রি করে যেতে পারবেন পাইকারি দরেও যদি আপনি বিক্রি করেন তাহলে প্রতি ঝাড়ুতে প্রায় দশ টাকা পনেরো টাকার মতো প্রফিট রাখতে পারবেন এটা একদম মুখস্থ কথা তো এগুলো যদি আপনি পাইকারি দরে বিক্রি করে চলে যান তাহলেই কিন্তু আপনার মোটামুটিভাবে একটা ভালো ইনকাম হবে বলে আশা রাখা যায় তবে যদি আপনি সব ধরনের ঝাড়ু তৈরি করেন তাহলে কিন্তু আপনার বিক্রির পরিমাণ বেড়ে যাবে আর যখন প্রচুর বিক্রি করতে পারবেন তখন তো অবশ্যই আপনার লাভের পরিমাণটাও বেড়ে যাবে আশা রাখছি আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের ভালো লাগবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ